কমপ্লেইন করতে চাও দেখতে ও মানে আমার আমার অ্যাপ্রিসিয়েশন দিয়ে তোর কনফিডেন্স বুস্ট হয় নাই তুমি অ্যাপ্রিসিয়েশন দাওই তুমি ওকে লাফিং বলছো আমি যদি মাকে বলি মা এটা পড়তে মা এটা দেখো আমার মুখে মা বলে এমন এমন ড্রেস নেয় না যে মানে ওটার ওটার ব্যাপারে একটা স্টেটমেন্ট না দিলে কোনো ব্যাপার হয় না আর কি বুঝতে পারলা তো একটা আজকে ড্রেস পরেছে আগে অর্ডার দিয়েছো অনলাইনে তো লাঠিমের মতন দেখতে লাগছে তো কমপ্লিটলি লিটারেলি লাঠিমের মতন আর কি তো আমি ওটা বলছি ও চলে খেলেছি তা মায়ের কাছে কমপ্লেন করতে শালা কমপ্লেন বক্স সত্যি কম সত্যি গিয়ে দিলে পরে স্টেটমেন্ট দিলে পরে তুমি শালা কমপ্লেন করতে চাও ও মানে আমার আমার অ্যাপ্রিসিয়েশন দিয়ে তোর কনফিডেন্স বুস্ট হয় নাই তুমি অ্যাপ্রিসিয়েশন দাও তো আমরা এখন একটু সিটি সেন্টারে আসলাম কিছু কেনাকাটা করার আছে অনেক দিন ধরে গ্রসারি শপিং হয় না অলমোস্ট 20 ডেজ হয়ে গেছে আর কি লাস্ট আমরা গ্রসারি শপিং করেছিলাম টুকটাক লাগছিলো যখন জিনিসপত্র তো আমরা নিয়েই নিয়েছিলাম বাট আজকে আসা অনেক দিন বাড়ি থেকে বেরোনো হয় না তো ভালো একটু বাড়ি থেকে হাওয়া খেয়ে আসি ফালতুই আর কি মা করিস না এখন চয় করিস না এখন করিস না এখন করিস না কি করে লোকজন পিটাবে রে কয়দিন পর ফুল চুরি করতেছে এখানে এসে মাস্ক আনে নাই সব থেকে বড় ব্যাপার হচ্ছে মাস্ক আনে না আজকে ফিটকাল টাইপের মেয়ে সত্যি তোমার ওয়াইফি আজকে লাঠিমের মতো লাগতেছে কিনা বলো তো পুরা লাঠিমের মতো লাগতেছে একটু থেকে জোগাড় করে ওই পিসগুলো তোমার গাড়িটা আজকে ফুলটা ভালো ফুলটা কেমন লাগছে না তুই কেমন লাগছিস তারপরে শিব ঠাকুরের মতন ব্যাপারটা কাল পরশু দেখা যাবে চলো আমরা যাই চলো দেরি হয়ে গেছে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ মুভমেন্টওয়ালা এই যে এটা আইসোলেশন রুম মলের মধ্যে যদি কারো কেউ যদি কন্টামিনেটেড হয়ে যায় তাহলে তাদেরকে আর কি এখানে পুরো একটু কাজ দেওয়া হবে আর দেখার বিষয় হলো আমাকে মাস্ক ও ছাড়া ঢুকতে দেয় চলো ঢুকতে দিবে না চলো দেখ দিবে না আমি তো পরিনি আমি তো পরিনি বলবো কেন বলতো মাস্কটা এখন পরে গেছে নিচে হ্যাঁ তুই পর আমারটা না না আমি বলবো তুই আমারটা পর বলবি না বেশি কথা বলবো না বেশি কথা বলবো গন্ডগোল মহাভারত নিয়ে চলে আসে তাহলে তো সারা কেস জন্ডিস হয়ে যাবে ম্যাডাম ম্যাক্স কিনবে নিন মাস্ক ছাড়া আপনি ডিউটি করে ফটো উঠাচ্ছেন আমাকে মাস্ক কেন হ্যাঁ এরকমই ভালো এটা সবথেকে ভালো প্যান্টালুনস থেকে ভালো চাইনি তো আমি নরমাল ভালো চাইছি নরমাল এটাই এটাই নরমাল এটাই সবথেকে মিনিমাল ম্যাডাম মাই এখন মাস্ক পরার সেশনটা শেষ হোক আমরা একটু ঘোরাঘুরি করব ফ্লু খাবো হাওয়া বাতাস খাবো বাইরে তারপরে কি টাইপের মানে এরকম টাইপেরই মাস্ক কি হাই তুলতে পারবে না ওটা উল্টা ফোড়া বাস এটাই স্ট্যান্ডার্ড ফ্রি সাইজ ও বাবা পারফেক্টলি সেট হয়েছে আর কি লাগে তোর নাকের দিকটা কানের দিকটা অ্যাডজাস্ট করে নে টাইট করে পারফেক্ট সাইজ এটা বাবা ছোট টাইপের মাস তোর মুখটা মানে বিশাল বড় ফালতু আর আফটার লট অফ ওয়েট আইনক্স হ্যাজ ওপেন কিন্তু মুভিজ বিশেষ কিছু নেই একটাই মুভিজ আছে জুডো দাদা মুভিজ কি কি চলছে এখন এখন স্যার ড্রাকুলা আছে
আর কিছু নেই না আর নতুন কিছু মুভি এর মধ্যে আসবে না মুভি এখন কম রিলিজ হচ্ছে নাকি স্যার পুরানা গুলো দেখাচ্ছে আর এটা তো ওয়েব সিরিজের মত না ওকে তো নতুন নাই ঠিক আছে স্যার থ্যাংক ইউ মুভিজ একদমই নেই খালি বেঙ্গলি ড্রাকুলা মুভিটাই আর কি চলছে এখন তো ইয়া স্যার একদিকে হ্যাপি কি হ্যাঁ অ্যাট লাস্ট অ্যান অফ স্কুল লুক আর স্যার আর একদিকে কি মুভিজই নেই আর প্ল্যান করতাম মেবি হয়তো নেক্সট উইকে কোনটা রাইটিং এক্সপিরিয়েন্স থাকতে লাগে রাইটিং এক্সপিরিয়েন্স আমি পাই না তারা জাস্ট ক্রস বোর্ডে ঢুকলাম আর কি আমার পেন প্র্যাকটিস শেষ হয়ে গেছে না আমি পেন ফ্রি তো পেন আমার পকেটে থাকতেই হবে আর পেন আমার হারা হবে রকম হবে এখন আবার একটা হাওয়া বাতাস খাবো দেন দিন গো গ্রসারি শপিং সো ফার সো গুড অনেক কিছু মনে হচ্ছে বেশ ভালোই লাগছে রেগুলার আসলে হাওয়া লাগে না বাট ক্যাফে ক্যাফে আসলে বেশ ভালোই লাগে তাড়াতাড়ি চলে আসলাম আনফর্চুনেটলি মার শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছিলো আমাদের বললাম না বাড়িতে রান্নার লোক নেই তো মার ওয়াইফের উপর প্রেশার পড়ে গেছিলো তো আমি একটু খাটাখাটনি করেছে তো তাদের সকাল থেকে মার শরীরটা খারাপ ছিল তো বিকেলের দিকে একটু ভালো লাগছিলো বলে আমরা ভাবলাম যে আর বেরোই তো বেরিয়ে আসি তো পরে শুনলাম যে মার শরীর খারাপ হয়ে যাচ্ছে আমার সিস্টার ফোন করলো তো আমরা ফটাফট চলে আসলাম তো কোনো কাজই হলো না গ্রসারি গ্রসারি কিছু নেওয়া হলো না ডাইরেক্ট শোনার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি এখন জাস্ট বাড়িতে ঢুকলাম হয়তো মাকে মেডিসিন দিব দিয়ে রেস্ট নিতে বলবো কখন কী হয় নোবডি নোস কী প্ল্যান করলাম কী হলো সে চলো আগে করে নি ব্যাপারগুলো লম্বা লম্বা ডায়লগ মারতেছে কেমন লাগলো আমার চাকুটাকে আমার ছোট চাকুটাকে বউ হারাই দিছে বলে আমাকে বড় চাকু নিয়ে আসতে হলো সেটা হচ্ছে কে একটু আগে তো তুই বলি খাবি না সারা লোভী পাবলিক ডমিনোস থেকে কেক কানা হয়েছিল যে মা খেতে পারে না মা খেতে ভালো লাগে বলে মার জন্য মুস কেকটা আনা হয়েছিল তো ও নিয়ে আসছে আমিও নিয়ে আসছি হ্যাঁ তো আমি আমাকে জিজ্ঞাসা করলাম যে কী রে কেকটা খাবি না ফ্রিজে ঢুকাবো না না তুমি তোমার একটা ঢুকে দাও আমারটা থাক আমি আজকে খাবো না পরে খাবো সাল এখন এই দুই মিনিটের মধ্যে খেটেই খাই নেবো নাকি আমি কনসার্ট তো খেতে আটকাইছি খা খাওয়ার জন্য তো আনা হয়েছে লোভি পাবলিক সালা বলে ছাবা বলে আবার কন্ট্রোল করতে পারলি না আমি তো খাবই না এখন মোটামুটি ঠিক আছে যদি কালকের মধ্যে যদি ঠিকঠাক না হয় তাহলে ডেফিনেটলি ডাক্তার দেখাতে লাগবে তো দেখা যাক কালকের মধ্যে কী হয় ওই জন্য আমরা তাড়াহুড়া করে চলে আসলাম তো আমাদের মেন যে টার্গেট ছিল আজকে গ্রসারি শপিং করার আমরা কিছুই করতে পারলাম না দৌড়াদৌড়ি করে চলে আসলাম ইনি জাস্ট শুরু করব তখনই ফোন আসলো তখনই আমার বোনের ফোন আসলো অনুর ফোন আসলো যে বললো যে মা শরীর খারাপ কী বলতো পাড়া 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 আমরা বেরিয়ে গেলাম আর কি সো তার আগে আমরা কিছু পেনস নিয়েছিলাম পাইলট পেন আমার ফেভারেট আমার পার্কার পেন আর পাইলট পেন খুব ফেভারেট আমার সবসময় জানতাম না যে চেতন ভগতের নতুন বই বেরিয়েছে ওয়ান অ্যারেঞ্জ ম্যারেজ মার্ডার শিট যাই না মডার্ন মিস্ট্রি ওয়ালা ব্যাপার নাকি এটার মধ্যে চেতন ভগত এরকম টাইপের বই লেখে না কভারটা খুবই সুন্দর ধৈর্য হয় না আমার এখন আস্তে আস্তে বয়সের সঙ্গে সঙ্গে ধৈর্য চলে যাচ্ছে আগে যেমন ধৈর্য ছিল যে না বই নিয়ে পড়ে জিনিসটাকে শেষ করার কিন্তু এখন আমার কাজ টাজ করে আর ধৈর্য থাকে না সো
ওই জন্য দি এন্ড হয়ে যায়। তো এই মিনি টাইপের একটা শপিং করেছি আমরা, একটু হাওয়া টাওয়া খেয়ে আসছি। এই ছিল আজকে আমাদের ব্লগে, জানি না তোমাদের কেমন লাগলো, বাট যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড কমেন্ট করো। সো ওকে, বাই বাই, উই আর এন্ডিং দ্য ব্লগ ফর নাও ফর টুডে। বাই বাই, টেক কেয়ার, সি ইউ অন দ্য নেক্সট ব্লগ, চাও চাও।